হাই গাইস, গুড মর্নিং। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলো, আজকে তোমাদের জন্য আমি চলে এসেছি নতুন একটা কিছু নিয়ে। তো আজকে আমি ব্লগ করছি না, আমি আজকে একটা জিনিস শেয়ার করব তোমাদের কাছে। তো তোমরা, আমার মনে হয় তোমরা এটাকে দেখে, মানে এই আমার শেয়ার জিনিসটা দেখে খুবই আনন্দ পাবে, খুবই ভালো লাগবে তোমাদের, যেটা আমি আজকে শেয়ার করব তোমাদের কাছে। তো আমার তো খুবই ভালো লাগে। আর লাস্ট আমি বলছি, আগে জিনিসটাকে দেখিনি তোমাদের কাছে আমি কী শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর বেশি এখানে দেরি না করে তোমাদের আমি মানে যেটা শেয়ার করার জন্য এসেছি সেটা আগে শেয়ার করি, তারপরে লাস্টে বাদ বাকি কথাগুলো বলছি, কেমন? তো ফার্স্ট এই দেখো, এটা কী বলো তো? তো তোমরা হয়তো ভাবছো যে এটা কী হতে পারে, কী জিনিস শেয়ার করবে, তাই তো? তো তোমরা হয়তো মানে কোনো কিছু মানে ভাবছো যে কোনো মেশিন টেশিন বা কোনো ঘরের কিছু হবে। তো আগে খুলি, দেখো তারপরে এটা কি। প্রচুর ভার। তো দেখো খুলছি, এই দেখো এটা কি বলতো, কি ব্যাগগুলোর মধ্যে কি আছে? তোমরা কি এখন কেউ গেস করতে পেরেছো যে ব্যাগগুলোতে কি আছে? যাই হোক আমি বলছি, দাঁড়াও, আরও দুটো ব্যাগ আছে, তিনটে মোট। এই দেখো আরও তিনটে, তাহলে মোট এখানে তিনটে ব্যাগ আছে। তো তিনটে ব্যাগের ভিতরেই মানে একই রকম জিনিস আছে। তো আমি তিনটা খুলে দেখাবো না, তাহলে মানে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো জাস্ট আমি একটা খুলে দেখাচ্ছি তোমাদের যে এটার মধ্যে কী আছে। তো চলো খোলা শুরু করি। এই দেখো, আর এটা হচ্ছে অ্যালবাম। মানে এখনকার সব প্রিওয়েডিংয়ে যত কাজ, বিয়ের কাজ, ওগুলো সব ছবি এগুলোর মধ্যে আছে। তো প্রত্যেক বিয়ে বাড়িতে, ধরো কোনো বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো অনুষ্ঠানই হোক, সব কিছুরই এখন সবাই অ্যালবাম করে। ভালো, মানে দিন যায়, লোকে বলে না দিন যায় সব কিছু উন্নত হয়। তো আমার সময় কিন্তু এগুলো কিচ্ছুই ছিল না, মানে ব্লগটা শেয়ার করছি সেটা তোমরা ভালো করে দেখো। তো এখনকার কিন্তু এই অ্যালবামগুলো চলে, এগুলো অ্যালবামগুলোকে করিশ্মা অ্যালবাম বলে। তো প্রায় সবাই করে। আর এটা কিন্তু ফটোগুলো খুব হেভি আসে, খুবই সুন্দর হয়, এইচডি মেকআপ, মানে এইচডি ফটো যাকে বলে, খুবই সুন্দর হয়। তো চলো এই পেছনটা আমি তোমাদের, এটা হচ্ছে অ্যালবামটার ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। দেখো এটা হচ্ছে ফ্রন্টে, এই দেখো দেখাচ্ছি। তো চলো এখন এটার ভিতরটা খুলে আমি তোমাদের দেখাই। তো তোমরা যদি চাও, কেউ যদি ভেবে থাকো যে কোনো অনুষ্ঠানে এরকম অ্যালবাম বানাবে, তো প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমার হাজবেন্ড এগুলো কাজ করে থাকে। তো তোমরা চাইলে, কেউ যদি ভাবো যে এরকম সুন্দর অ্যালবাম বানাবে, কেউ কোনো স্মৃতি ধরে রাখবে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কেমন? তো চলো এখন একটা একটা করে পেজ খুলে তোমাদের দেখাচ্ছি। একটু অসুবিধা হচ্ছে আমার, আমি এভাবে দেখাবো, তাহলে একটু সুবিধা হবে, তোমরাও দেখতে পারবে। তো ফার্স্ট পেজ খুললাম। পেজ এখানে অনেক অনেক পেজ হয়, কেউ 10 পাতা করে, কেউ 12 পাতা করে, মানে এক একজনের ফটো অনুযায়ী পেজ হবে, যে যেভাবে করতে চায়, মানে করতে চায়। এক সেকেন্ড, ফটো আমি না ক্যামেরাটা ঠিক করে নিই, হ্যাঁ, নালে না। দেখো বন্ধুরা, এই যে এটা ফার্স্ট পেজ, ঠিক মতো দেখা যাচ্ছে না, দেখো দেখেছো তো? আরও আছে, আমি তোমাদের সবগুলো পেজ দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, মানে এখানে ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলেও কিন্তু খুব গ্লেজি, ফটোগুলো খুব সুন্দর এসেছে।
হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে সামন সাইড। তো চলো বন্ধুরা, তোমরা দেখে নিলে যে করিশ্মা অ্যালবাম কেমন, মানে কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো ওখানে ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে। তো তোমরা চাইলে, তোমরা যদি কেউ ভেবে থাকো এসব অ্যালবাম করবে, তো তোমরা চাইলে প্লিজ আমার সাথে যোগাযোগ করো, তো আমরা এগুলো বিজনেস করি, কেমন। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা, ব্লগ না সরি, ছোট্ট জিনিসটা যে আমি শেয়ার করলাম তোমাদের, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, এবং লাইক করো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো সবসময়, কেমন। তো চলো আজ এটুকুই, নেক্সট দিন আবার অন্য কিছুর সাথে দেখা করবো, কেমন। তো বাই বাই, লাভ ইউ, বাই।